Hello guys, Assalamualaikum. This is Navin Tamanna. Welcome to another new video. আজকে আপনাদের সাথে সেলাই মেশিন সম্পর্কে একটা ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি এবং আনবক্সিং দেখাবো আপনাদের সাথে এবং সেলাই মেশিনের যতটুকু আমি পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব. If you're new on my YouTube channel, then click the subscribe button and press the bell icon for the notification of my new update videos. এটি হচ্ছে এটার বক্সটি এবং বক্সটি খুবই সুন্দর এবং খুব সেফলি ভাবে এটা প্যাকেট করা আছে যাতে আপনার মেশিনটাতে কোনো ক্ষতি না হয় সেভাবে ভালো করে খুব মজবুতভাবে প্যাকেটটা করা আছে তো এটা হলো আমাদের মেশিনটা মেশিনটা অনেক বড় না অনেক ছোট একটা মেশিন এবং আপনি যেখানে খুশি সেখানে রাখতে পারবেন যেখানে খুশি সেখানে রেখে আপনি কাজ করতে পারবেন এবং এটা ক্যারি করার জন্য বেশ সুবিধাজনক এটা হচ্ছে সেই ক্যাবলটা যেটাতে আপনি মেশিনটা স্টার্ট করবেন ক্যাবলটা আমার কাছে খুব একটা বড় মনে হয়নি এটা আপনি যে কোনো মেশিনের সাথে ইউজ করতে কোনো পোর্টে ইউজ করতে পারবেন কিন্তু ক্যাবলটা অনেক লম্বা না একটু ছোট কিন্তু ইউজফুল তো মেশিনটাতে অনেকগুলো সেলাইয়ের জন্য আলাদা আলাদা ক্যাবল আছে আপনার অনেক ধরনের সেলাই করা সম্ভব হবে এখানে এমব্রয়ডারি সেলাইগুলোও আছে তো যার যেভাবে সুবিধা সে সেভাবে মেশিনটা ইউজ করতে পারবে এবং সেলাই কিছু ডেমো আমার কাছে আছে ডেমোগুলো আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এবং মোডগুলো চেঞ্জ করার সেন্টার হচ্ছে সাইডে যে ঘোরানোর একটা জায়গা দেওয়া আছে সেটা ঘোরালে আস্তে আস্তে আপনার মোডগুলো একটা একটা করে আস্তে আস্তে চেঞ্জ হবে এবং নিচে যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে এটাতে হচ্ছে পেছন শিলা সম্ভব হবে ইজি হয়ে যাবে আপনার পেছন শিলা একটু করাটা অনেক ইম্পর্ট্যান্ট হয় সো সেটার জন্য এটা দেওয়া আছে মেশিনের সাথে দেওয়া একটা বই এবং এর বইয়ের মধ্যে আপনার মেশিন ইউজ করার সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে আপনার যদি সুবিধা মতো এখান থেকে দেখে নিতে পারবেন যে কোথা থেকে কীভাবে কোন কাজগুলো করতে হয় খুবই সুন্দরভাবে এবং খুবই সহজভাবে মেশিনের সব কিছু এখানে দেওয়া আছে সব ডিটেলসটা এখানে দেওয়া আছে আপনারা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন মেশিনের সামনের সাইডটা এখানে ওপেন করা সম্ভব হবে এবং এটা ওপেন করার পরে হচ্ছে আপনি একটা প্যাক পাবেন একটা পলি আছে এবং সেই পলির মধ্যে আপনার যাবতীয় মেশিনের যে জিনিসগুলো প্রয়োজন হবে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে মেশিনের ভিতরকার সাইডের যে পোর্টটা সেটা এবং এখানেই আপনার নিচে শিলার যে লিংকটা থাকে সেটা এখানে ঢুকবে
মেশিনের সাথে এটা দেওয়া ছিল এবং এটাতে আপনি খুব সহজভাবে আপনার মেশিনটা যখন যেখানে রাখুশি সেখানে রেখে ঢেকে রাখতে পারবেন। যেহেতু সাদা মেশিন তো ময়লা পড়বে না, দাগ হবে না, সো সেক্ষেত্রে বেশ ভালো এটা। তো আজকে এই পর্যন্তই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এবং আপনি যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে দেন আমাকে থামস আপ দিন এবং আমাকে সাপোর্ট করুন। তো এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ, বাই বাই।